আমরা যারা টেইলার্সে জামা সেলাই করি তারা প্রায়শই একটি বিড়ম্বনার শিকার হই, আর তা হলো আমাদের জামার মাপ দেয়া। জামার মাপ দেওয়ার জন্য আমাদের পুরুষ টেইলার্সদের কাছে মাপ দিতে হয় এবং এটাই আমরা খুবই বিব্রত বোধ করি। কিন্তু আমরা যদি নিজেরাই নিজেদের বডি মেজারমেন্ট টেইলার্সকে দিতে পারি তাহলে খুব সহজেই এই বিড়ম্বনার হাত থেকে রক্ষা পেতে পারি। আসসালামু আলাইকুম, আমি কাবেরী মুনির, কাবেরী ক্রিয়েশনের ওনার। আজ আমি আপনাদের দুটি পদ্ধতি দেখাবো, যে দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজেই নিজেদের বডি মেজারমেন্ট নিতে পারবেন এবং সেই অনুযায়ী টেইলার্সকে দিতে পারবেন, অথবা নিজেরা যদি বাসায় তৈরি করে থাকেন জামা সেক্ষেত্রেও নিজেদের মেজারমেন্ট নিজেরা নিজে নিতে খুব বেশি সহজ হবে। এজন্য আমাদের প্রথমে আমাদের তৈরিকৃত কোনো জামা থেকে আমরা বডি মেজারমেন্ট নিতে পারবো। আমাদেরকে একটি আগে থেকে তৈরি করা জামা নিতে হবে। জামাটিকে আমরা এভাবে বিছিয়ে নিব, দু ভাঁজ করে আমরা বিছিয়ে নিব। জামার ভেতরে যেন কোনো ভাঁজ না থাকে, যেন কুচকানো কিছু না থাকে, কোনো কাপড় থেকে না থাকে, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং এভাবে আমরা জামাটিকে বিছিয়ে নিব। খুব ভালো করে আমাদেরকে জামাটা বিছাতে হবে, যেহেতু এটা সুতি কাপড়ের তৈরি জামা সেহেতু ভেতরে কুচকানো অংশ থাকতে পারে, কিন্তু আমরা ভালোভাবে এটা দেখে নেব যেন কোনো কুচকানো কাপড় না থাকে। ঠিক এইভাবে আমরা জামাটিকে বসিয়ে নেব। এবার আমরা এই ধরনের একটি ফিতা নিয়ে নিব, ফিতা বা ইঞ্চি টেপ নিয়ে নিব। ফিতার সাহায্যে আমরা মাপগুলো নিব। প্রথমে নিব আমরা পুট বা কাঁধ। পুট বা কাঁধ নেওয়ার সময় আমাদেরকে ঠিক এই জায়গায় যে অংশটাতে সেলাই আছে, কাঁধের সেলাই, ঠিক সেই বরাবর ইঞ্চি টেপের মাথা রেখে আমাদেরকে এভাবে মাপটা নিতে হবে। দেখুন, আমার এই বরাবর জামার ঠিক এই বরাবর এতটুকু পর্যন্ত আমাদের কতটুকু আছে সেই মাপ আমাদেরকে নিতে হবে। তাহলে এখান থেকে আমি নিলে এই বরাবর আমার ছয় আসছে, এই বরাবর ছয় আসছে, তার মানে হচ্ছে আমি যখন আমার পুট অথবা কাঁধ নিব তখন আমাকে নিতে হবে সাড়ে ছয়, কারণ হাফ ইঞ্চি থাকবে আমার সেলাইয়ের জন্য, সিমিং অ্যালাউন্স যেটাকে বলে সেটা আমাদের থাকবে হাফ ইঞ্চি বা আধা ইঞ্চি, এই কারণে আমাদেরকে সাড়ে ছয় এটা নিতে হবে। তাহলে দেখুন এই যে, এবার আমরা দেখব আমাদের লম্বার মাপ। লম্বা ঠিক এভাবে আমরা কাঁধ বরাবর, যেখানে আমাদের কাঁধের সেলাই থাকে সেই বরাবর ইঞ্চি টেপের মাথা রেখে এভাবে আমরা বসিয়ে দেখে নেব যে আমাদের কতটুকু আছে। দেখুন এই জামাটাতে আমার লম্বা আছে প্রায় বিয়াল্লিশ ইঞ্চির মতো, 42 ইঞ্চির চেয়ে 300টা বেশি আছে, 42 ইঞ্চির চেয়ে 300টা বেশি আছে। তাহলে এটা যেহেতু সুতি কাপড় কিছুটা এটা খেপে গেছে বা শিঙ্ক হয়েছে, তাহলে আমাদেরকে যখন আমরা জামার মাপ নেব তখন আমাদেরকে নিতে হবে উপর থেকে আধা ইঞ্চি বেশি এবং নিচে 1 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে আমরা যদি এখানে 42 এর চেয়ে 200টা অর্থাৎ আমরা যদি 42.5 ধরি তাহলে আমাদেরকে আরও 1.5 ইঞ্চি অর্থাৎ 44 ইঞ্চির লম্বা নিলে আমার এই জামাটার মাপ অনুযায়ী আমরা আরেকটা জামা সেলাই করতে পারবো। এখন আমরা দেখে নিই এখানে বডি কতটুকু আছে। বডির ক্ষেত্রে আমরা ভেতরের কাপড়টিকে এভাবে টেনে নিব, টেনে এভাবে বসে নিব, ঠিক এভাবে ধরে আমরা দেখব এখানে বডি আছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি মানে হচ্ছে এটা 4 ভাঁজ করা আছে, তাহলে 9.5 ইঞ্চি মানে হচ্ছে এখানে 36 এবং 38 ইঞ্চি আছে, ঠিক আছে। 9 ইঞ্চি হলে ও তো আমাদের 4×9=36, এখানে আছে 9.5 করে, তার মানে হচ্ছে 38 ইঞ্চি আমাদের এখানে আছে। এখন আমরা যখন জামা সেলাই করব তখন আমরা কী করব, 38 ইঞ্চির চাইতে আমাদেরকে
দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে আমরা যদি 38 ইঞ্চির থেকে 2 ইঞ্চি বেশি নিই তাহলে হচ্ছে 40 কে 4 ভাঁজ করলে আমাদের আসবে 10 ইঞ্চি। তাহলে আমরা যদি 10 ইঞ্চি বরাবর একটা জামার মাপ কাটি তাহলে আমাদের সেলাই অনুযায়ী সেই মাপটা আমাদের চলে আসবে। এবার আমরা নিব কোমরের মাপ। কোমর বলতে আমরা বুঝি যে অংশটুকু ভেতরের দিকে বেশি পরিমাণে ঢুকানো থাকে, অর্থাৎ উপর থেকে মোটামুটি 13-14 ইঞ্চির দিকে আমাদের কোমরটা থাকে। তাহলে আমরা যদি এভাবে এখান থেকে মাপ দিই, এখানে আছে আমার 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি মানে হচ্ছে 34 ইঞ্চির মতো, ঠিক আছে? তাহলে আমার কোমর আসছে 34 ইঞ্চি, কিন্তু আমরা যখন কাটবো তখন আমরা 1.5 থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিব। তাহলে আমি যদি 36 ইঞ্চি নেই তখন আমাকে 9 ইঞ্চি নিতে হবে, 9 ইঞ্চি ধরে আমাকে কাটতে হবে। এবার আসছি হিপে। হিপের অংশটু এখানে, এটা হচ্ছে আমাদের হিপের অংশ। এখানে আমার আছে 10 ইঞ্চি, অর্থাৎ 40 ইঞ্চি। আমরা যদি 40 ইঞ্চির সাথে আরও 1 ইঞ্চি বা 2 ইঞ্চি যোগ করে নেই তাহলে আসছে আমার 42 ইঞ্চি। তাহলে 42 ইঞ্চিকে যখন আমরা 4 ভাঁজ করব তখন আমাদের আসবে 10.5 ইঞ্চি। আমরা এখানে 10.5 ইঞ্চি ধরে তারপর আমাদের জামার মাপ নিতে পারবো। আমরা যখন মাপগুলো নিব তখন আমরা এই ধরনের একটি প্যাড বা খাতার মধ্যে আমরা আমাদের মাপগুলো লিখে রাখবো। তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে, প্রত্যেকটা মাপ নিব এবং আমরা লিখে রাখবো। এখানে আমরা আমাদের জামার হাতের মাপ নিব। এই জামাটার হাত আমার 3/4 আছে, তাহলে 3/4-এর ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি এখানে কতটুকু আসছে। আমরা ঠিক এভাবে এখান বরাবর কাঁধের সেলাই বরাবর, কাঁধ এবং হাতের যে জোড়া সেলাই থাকে সেই বরাবর নিয়ে নিচ্ছি। এটা আমাদের আসছে প্রায় 18 ইঞ্চির মতো। তাহলে আমরা নেওয়ার সময় কি করব, 18 ইঞ্চির সাথে আরও 1.5 ইঞ্চি যোগ করব। এখানে হবে 8 ইঞ্চি সেলাইয়ের জন্য আর এখানে হবে 1 ইঞ্চি নিচের মুহুরিটা সেলাই করার জন্য আমাদের 1 ইঞ্চি, অর্থাৎ 19.5 ইঞ্চি আমাদেরকে লম্বা হাতাটা নিতে হবে। এবার আমরা আসবো মুহুরিতে। মুহুরি মানে হচ্ছে যে কোনো হাতা বা সালোয়ারের নিচের যে ঘেরটা আমরা দিই সেটাকে বলা হয় মুহুরি। তাহলে এই মুহুরিটা আমার আছে এখানে 5 ইঞ্চি, অর্থাৎ হচ্ছে 10 ইঞ্চি মুহুরি আমার। আমি যখন নিব নেওয়ার সময় আমাকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, 6 ইঞ্চি নিব আমি, যেহেতু এটা সুতির জামা এটা খেপে যাবে এবং আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এটা 6 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চি নিব। আমাদের গলার মাপ নেওয়ার সময় আমাদেরকে ঠিক এভাবে করে ধরে গলার মাপটা নিতে হয়। এখানে আমার গলা আছে 6 ইঞ্চি, দেখুন এখানে আমার গলা আছে 6 ইঞ্চি সামনের গলা এবং পেছনের গলা আছে সম্ভবত 5.5 ইঞ্চি, ভেতরের দিকে ঢুকে গেছে। আমরা যদি এভাবে এটাকে ধরি দেখুন এটা আছে 5.5 ইঞ্চি, এই যে 5.5 ইঞ্চি বরাবর আমাদের পিছের গলা আছে এবং সামনের গলা আছে 6 ইঞ্চি বরাবর। এভাবে আমরা জামা থেকে মাপ নিয়ে নিতে পারি। ঠিক জামার মতো করে আমরা সালোয়ার থেকেও আমাদের মাপ নিতে পারি। সালোয়ার বা এই ধরনের প্যান্ট থেকে আমরা আমাদের মাপগুলো নিতে পারি। যেমন দেখুন এখানে আমার সালোয়ারের মাপ আছে, তৈরিকৃত সালোয়ারের মাপ আছে আমার 36.5 ইঞ্চির মতো। 36.5 ইঞ্চির মতো
এখন আমাদেরকে এই 36.5 ইঞ্চির সাথে আরও 5 ইঞ্চি যোগ করতে হবে লম্বার ক্ষেত্রে, কারণ এখানে আমার 2 ইঞ্চি চলে যাবে উপরে ইলাস্টিক বা কোট দেওয়ার জন্য এবং 3 ইঞ্চি চলে যাবে নিচের ফোল্ড দেওয়ার জন্য। যেহেতু এটা স্ট্রেট প্যান্ট, এটার ক্ষেত্রে আমরা 3 ইঞ্চি ফোল্ড ব্যবহার করি, তাহলে আমাকে এখানে 3 ইঞ্চি রাখতে হবে নিচে ফোল্ডের জন্য এবং উপরে 2 ইঞ্চি রাখতে হবে ইলাস্টিকের জন্য। এখন আমাদের লম্বা আছে 36.5 ইঞ্চি, আমাকে নিতে হবে 36.5 ইঞ্চির সাথে আরও 5 ইঞ্চি অর্থাৎ 41.5 ইঞ্চি। 1, 2, 3, 4, 5 41.5 ইঞ্চি আমাকে নিতে হবে, আমি কাপড় নিব 41.5 ইঞ্চি। এখন এখানে আমার হাই কতটুকু আছে আমি দেখে নিচ্ছি। জামার সালোয়ারের এই অংশটাকে আমরা হাই বলি, আমার এখানে হাই আছে 11 ইঞ্চি, হাই আছে আমার 11 ইঞ্চি। তাহলে আমি হাইয়ের সাথে এখানে উপরে 2 ইঞ্চি যোগ করব, তাহলে 11 যোগ 2 হচ্ছে 13 ইঞ্চি। এবং সেলাইয়ের জন্য আমার আরও 0.5 ইঞ্চি নিতে হবে, তাহলে আমাকে 13.5 বা 14 ইঞ্চি নিলে আমার হাই সুন্দর হয়ে যাবে। এরপর আমরা নিব সালোয়ারের পাশের অংশটুকু, আমাদের কতটুকু আছে সালোয়ারের পাশে আছে আমাদের 12.5 ইঞ্চি। সাধারণত আমাদের সালোয়ার কাটার ক্ষেত্রে আমাদেরকে সালোয়ারের লম্বা যতটুকু থাকে লম্বার সাথে লম্বাকে 4 দিয়ে ভাগ করে সেই 4 ভাগের সাথে আমাদেরকে 3 ইঞ্চি যোগ করতে হয়। তাহলে আমার লম্বা যদি 41.5 থাকে, সেটাকে আমরা যখন 4 দিয়ে ভাগ করব তখন আমরা পাব 10.25 ইঞ্চি। 10.25 ইঞ্চির সাথে আমরা 3 ইঞ্চি যোগ করলে আমাদের আসবে 13 ইঞ্চি, অর্থাৎ আমরা যখন সালোয়ারটা কাটব তখন আমাদেরকে 13 ইঞ্চি নিয়ে তারপরে কাটতে হবে। এটা হচ্ছে আমাদের সালোয়ার কাটার নিয়ম। সালোয়ারের ক্ষেত্রে এই 3টাই মাপ থাকে, আরেকটা মাপ থাকে আমাদের মুহুরির মাপ, সেটা আমরা যতটুকু ছোট বড় দিতে চাই, যতটুকু চাপা পড়তে চাই সেই অনুযায়ী আমাদের মুহুরির মাপ হয়। এখানে আমার মুহুরি আছে 7.5 ইঞ্চি, আমি একটু ঢিলা রেখেছি কারণ আমার কাছে বেশি চাপাটা ভালো লাগে না, এই কারণে এখানে 7.5 ইঞ্চি আছে। আপনারা যদি চান এর চাইতে আরও কমিয়ে নিতে পারেন, যদি 6 ইঞ্চি চান তাহলে আপনারা 7 ইঞ্চি নিতে পারেন, 1 ইঞ্চি আপনারা বাড়তি রাখবেন কাটার সময়, যেন 1 ইঞ্চি বাড়তি থাকে, তাহলে সেটা আপনাদের সেলাই সহ যদি খেপে যায় কাপড়টা সেক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা এভাবে জেনে নিলাম আজকে কিভাবে আমরা তৈরিকৃত সালোয়ার বা জামা থেকে মাপ নিতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা বডি থেকে কারো শরীর থেকে মাপগুলো নিতে পারি, সেটা আমরা দেখব। এখন আমরা দেখব কিভাবে কারো শরীর থেকে আমরা মাপ নেব। এক্ষেত্রে আমি আমার মেয়ে স্নেহাকে দাঁড় করেছি ওর কাছ থেকে মাপ নেওয়ার জন্য। আপনারা দেখুন কিভাবে মাপ নিতে হয়। প্রথমে আমরা কাজ বা কুটের মাপ নেব, এভাবে করে ঠিক এভাবে এভাবে ধরবো আমরা। ওর কাজ আছে এখানে 11 ইঞ্চি, 11 ইঞ্চি বা 5.5। আমরা যখন কাটি তখন আমরা হাফ করে কাটি কাজ বা বুট, সেক্ষেত্রে আমাদেরকে 5.5 নিতে হবে, কিন্তু 5.5 নিলে হবে না, আমাদেরকে 0.5 ইঞ্চি আরও বাড়তি নিতে হবে, 6 ইঞ্চি নিতে হবে, যেহেতু সেলাইয়ের জন্য আমাদের 0.5 ইঞ্চি চলে যাবে সেজন্য আমাদেরকে 6 ইঞ্চি নিতে হবে। তাহলে ওর বুট আসছে এখানে 11 ইঞ্চি, আমরা নিব 6 ইঞ্চি। এবার আমরা লম্বা দেখছি, এখানে কাত বরাবর আমরা কাঁধের সেলাই বরাবর রেখে এভাবে দেখছি, এই জামাটার লম্বা আছে 32 ইঞ্চি, জামাটার লম্বা আছে 32 ইঞ্চি। আমরা যখন জামার জন্য মাপ কাটবো তখন আমাদেরকে নিতে হবে 32-এর সাথে আরও 1.5 ইঞ্চি অর্থাৎ
33.5 ইঞ্চি নিতে হবে আমাদেরকে। এবার আমরা বডি মাপ নেব। বডির ক্ষেত্রে আমাদেরকে ঠিক এভাবে করে গোকুলের নিচ হতে ইঞ্চি টেপকে ঘুরিয়ে এনে এভাবে করে এনে আমাদেরকে 3 আঙুল আমাদের হাতের 3 আঙুল যেন ঢুকে ঠিক সেভাবে করে আমাদেরকে মাপটা নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ওর আছে 30 ইঞ্চি। আমরা যখন জামা কাটবো তখন আমরা 30 ইঞ্চি কাটলেই আমাদের জামা সুন্দর মাপ মতন হবে। বডির ঠিক 2.5 ইঞ্চি নিচে আমাদের বাস্ট থাকে, বাস্টের সাইজ আমাদের থাকে, সেক্ষেত্রেও আমাদেরকে এভাবে করে 3 ইঞ্চি নিতে হবে। এ 3 আঙুল ঢুকিয়ে আমাদেরকে মাপটা নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ওর বাস্ট আছে 31.5-এর মতো, 31.5 আছে বাস্ট। এবার আমরা নেব কোমর। ওর কোমর আছে এখানে 27 ইঞ্চি, 27.5 ইঞ্চি আছে, 27.5 ইঞ্চি। এভাবে হিপ বরাবর ফিতা রেখে আমরা যদি মাপি তাহলে আমরা হিপের মাপটা পাব। হিপের মাপের ক্ষেত্রে ওর আছে 31 ইঞ্চি। ওর হাতের মাপ আছে, জামার হাতের মাপ আছে 6.5-6 ইঞ্চি। জামার হাতের মাপ আছে 6 ইঞ্চি, অর্থাৎ আমরা যখন কাটবো তখন আমাদেরকে 7.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। উপরে 1/2 ইঞ্চি নিতে হবে এবং নিচে 1 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। তাহলে আমরা যখন 7.5 ইঞ্চি নিব তখন ওর এ ধরনের একটা ছোট হাফ আতা হয়ে যাবে। আমাদেরকে সেভাবে কাপড়টা নিতে হবে। ওর জামার গলা আছে এখানে 6 ইঞ্চি, ঠিক তেমনি সালোয়ারের ক্ষেত্রে আমাদেরকে এভাবে করে মাপটা নিতে হবে। সালোয়ারের ক্ষেত্রে ওর মাপ এখানে আছে 30 ইঞ্চি। হিপ সাইজ আমরা তখন একবার নিয়েছি, এখন আবার দেখিয়ে দিচ্ছি হিপ সাইজ আমাদেরকে এভাবে নিতে হবে। এভাবে ঘুরিয়ে এনে, পুরোটাকে ঘুরিয়ে এনে 3 আঙুল রেখে এভাবে ওর 31 ইঞ্চি আছে। ওর হিপ সাইজ হচ্ছে 31 ইঞ্চি। সাধারণত আমাদের বাস্ট সাইজ এবং হিপ সাইজ একই হয়ে থাকে, আমরা সেটা মাথায় রাখলে আমাদের জন্য সহজ হবে। এভাবে আমরা যে কোনো মানুষের শরীর থেকে মাপ নিয়ে সেই অনুযায়ী জামা তৈরি করতে পারি। আশা করছি আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো গঠনমূলক সমালোচনা আমার কাছে ভালো লাগবে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সেই অনুযায়ী উত্তর দেওয়ার। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনাদের মন্তব্য পাঠাবেন। আজকের মতন শেষ করছি, সামনে আরও ভিডিও নিয়ে আসব। আমি ডেসক্রিপশন বক্সে গতবার যে ভিডিওটি দেখিয়েছিলাম কীভাবে আমরা ইঞ্চি টেপ, আমাদের যে যে জিনিসগুলো লাগে সেলাইয়ের ক্ষেত্রে, সেগুলো আমরা কী কী ব্যবহার করতে পারি, কী কী আমাদের প্রয়োজনীয় উপকরণ, সেগুলো আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম সেটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এভাবে আমার প্রতিটি ভিডিও দেখতে থাকবেন। আমার প্রতিটি ভিডিও দেখলে আপনি আস্তে আস্তে ইনশাআল্লাহ সেলাই সম্পর্কে খুবই ভালো ধারণা করতে পারবেন এবং একদিন নিজেই সেলাই করতে পারবেন। আজকে তাহলে শেষ করছি, এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।